1936। রাজকুমারী অমৃত কৌরকে একটি চিঠিতে গান্ধীজি লিখলেন, ইফ ইউ উইমেন ওনলি রিয়েলাইজ ইউর ডিগনিটি অ্যান্ড প্রিভিলেজ অ্যান্ড মেক ফুল ইউজ অফ ইট ফর ম্যানকাইন্ড, ইউ উইল মেক ইট মাচ বেটার দ্যান ইট ইজ। আ মৃত্যু গান্ধীজি নারী উন্নয়নের কথা বলেছেন। সমাজের নানান শৃঙ্খলের মধ্যে থেকেও ভারতীয় নারীর জীবনযাপনের বদল চেয়েছেন। তাই তো পণপ্রথা, সতীদাহ এবং আরও অনেক সামাজিক বীভৎস রীতিনীতির বিরুদ্ধাচারণ করেছিলেন। তাঁর ভাবনায় অনুপ্রাণিত হয়ে সরোজিনী নাইডু, সুশীলা নায়ার ও আরও অনেক ভারতীয় নারী যারা ঘরের আগল থেকে বেরিয়ে এসে বাইরের জগতে পা রেখেছিলেন। আজকের গান্ধী দর্শন অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন ও গান্ধীজি শীর্ষক আলোচনায় আমাদের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবুজ কলি সেন। নমস্কার। নমস্কার। একটু ইতিহাসের দিকে তাকাই। বৈদিক যুগে নারী পুরুষের সমানাধিকারের কথা আমরা সকলেই জানি, কিন্তু যুগে যুগে কালে কালে নারীদের যে অবস্থানগত একটা পার্থক্য এলো সেটা কেন হলো? আমি একটু বৈদিক যুগের থেকে শুরু করছি। প্রাচীন ভারতে অর্ধনারীশ্বর এই কল্পনাটি ঈশ্বরের অন্যতম রূপকল্প ছিল। এই রূপকল্পটা এই পৃথিবীতে, এই ধরাতলে ঈশ্বরের প্রতিনিধি মানব সমাজেরও যথার্থ প্রতীক। পুরুষ ও নারী সমাজ দেহের দুটি অঙ্গের সম্মক সমাহার এবং সমন্বয়ে একটা পুরনো সমাজ গড়ে ওঠে। ঠিক কথাই তুমি বলেছ, বেদ এবং উপনিষদের যুগে নারীদের স্বাধীনতা অনেক বেশি ছিল মধ্যযুগের থেকে, ঊনবিংশ শতাব্দীর থেকেও। সেই যুগে মৈত্রেয়ী, মদালসা, গার্গী, চুরালা, সুবরচলি, এই যে সমস্ত ব্রহ্মবাদিনী, তাদের থেকে শুরু করে মহাভারতের যুগের যাজ্ঞসেনী, দ্রৌপদী, চিত্রাঙ্গদা থেকে শুরু করে আজকের জগৎ পর্যন্ত শিক্ষায়, শাসনতন্ত্রে, রাষ্ট্রীয় শাসনতন্ত্রে, বিভিন্ন বৃত্তিতে, বিভিন্ন পেশায় এই যে সমস্ত মহিলারা এগিয়ে এসেছেন, এমনকি আমাদের সৈন্যবাহিনীতে, এয়ারফোর্সে যে মহিলারা এগিয়ে এসেছেন, তারা সেই সার্বভৌম স্বরাট অর্থের প্রতীক। এই মহাভারতে একটা কথা বলা হয়েছে, বলিনি আমি, যে যে সমাজে নারী শ্রদ্ধা, নারী পূজা, সেই সমাজকে দেবতারা আশীর্বাদ করেন। কিন্তু সুন্দর, কিন্তু সেই সমাজের আমরা দেখি যে প্রি বৈদিক এবং বৈদিক পিরিয়ডের পরে লেটার বৈদিক, পরবর্তী যে বেদ যুগ, সেখান থেকে ধীরে ধীরে কিন্তু এর আমরা ব্যতিক্রম হতে দেখছি, ক্রম ব্যতিক্রম। এবং ওই যে মহিলাদের লেখাপড়া শেখা, শিক্ষা, উপনয়ন, এমনকি তারা যে পুরুষের মতন সমানভাবে শিক্ষা দিতেন, অধ্যয়ন অধ্যাপনা করতেন, সেটা চলে যায়। এবং মধ্যযুগে তুমি যে কথাটা বললে, সতীদাহ প্রথা, পণ প্রথা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ তো হতোই না, প্রশ্নই ওঠে না, এই সমস্ত আমাদের দেশের মধ্যে দেখা দিল। এই যে একটা ব্যতিক্রম মধ্যযুগ থেকে বা শেষ বৈদিক যুগ থেকে এলো, সমাজ সংস্কারকরা নানান ব্যাখ্যা দেন তার, গান্ধীজি কী পথ দেখিয়েছিলেন? গান্ধীজি, এখানে একটা কথা বলি, ঊনবিংশ শতাব্দীতে যখন ভারতবর্ষে নবজাগরণ শুরু হলো, তখন বিভিন্ন মানুষ, বিভিন্ন মনীষীরা নারীর স্বাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে যেমন আমরা রাজা রামমোহন রায়, অবশ্য তিনি প্রথম আসবেন, রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর মশাই, স্বামী বিবেকানন্দ এবং মহারাষ্ট্রের জ্যোতিরাও ফুলে থেকে যে শুরু হয়েছিল, গান্ধীজিকে বলবো বিংশ শতকে তার সুযোগ্য উত্তর সাধক ছিলেন তিনি। গান্ধীজি খুব সুন্দর একটা কথা বলেছিলেন এই অর্ধনারীশ্বরের সঙ্গে যেটা মেলে, তিনি বলেছিলেন প্রত্যেক নারীকে পুরুষ হয়ে উঠতে হবে এবং প্রত্যেক পুরুষকে নারী হয়ে উঠতে হবে। একটা আমি একটু বলছি, তবে একে অপরের পরিপূরক হবে, একে অপরের পরিপূরক হবে। যেমন রবীন্দ্রনাথের কণ্ঠে আমরা দেখতে পাই যে নারীর অভিমান, অভিযোগ,
ঝংকৃত হয়। রবীন্দ্রনাথ বলছেন, নারীর কথা বলছেন, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেননা হি দেবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈভাগত দিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। গান্ধীজি ঠিক এই কথাই বলতে চেয়েছিলেন, নারীদেরকে তিনি সার্থক পথ দেখাতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে স্বাধিকার নারী মুক্তি আন্দোলন তখনই হবে যখন নারীরা আত্মোন্নতির জন্য নিজেরা চেষ্টা করবে। গান্ধীর নারী শক্তি জাগরণ, গান্ধীর নারী সম্বন্ধে ভাবনার চিন্তা, তারই ইতিহাস। আমরা দেখি 1915 সালে যা শুরু হয়েছিল 1948 সালের 30শে জানুয়ারি পর্যন্ত তাই চলেছে। এই যে গান্ধীজির ভাবনা, সেখানে আরও একটা দিকের কথা আমি একটু উল্লেখ করতে চাই, যেটা আপনার কাছ থেকে আমি বিস্তারিতভাবে শুনব, যে উনি নারীদের মধ্যে একটা সহজাত নেতৃত্ব দানের ক্ষমতা খুঁজে পেয়েছিলেন, তার উৎসটা কোথায়? গান্ধীজিকে তার জীবনে অনেকেই দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তাদের মধ্যে বিদেশিরা তো যেমন ছিলেন টলস্টয় এবং থরো, বাড়িতে তিনি মাকে দেখেছেন, মায়ের ওই সংসারের মধ্যে কর্ম করা, ধর্মাচরণ দেখেছিলেন। অল্প বয়সে পাশ্চাত্য দেশে যখন তিনি বিদ্যাশিক্ষার জন্য গেলেন, তখন পাশ্চাত্য মহিলাদের মর্যাদা দেখেছিলেন। তার পাশাপাশি মনে রাখতে হবে, গান্ধীজিকে আমরা কিন্তু ভাবছি আজ থেকে 115 বছর আগের কথায়, তাদের মর্যাদা তিনি দেখেছিলেন। সেই গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় কাজ করতে এলেন, সেখানে যখন তিনি সত্যাগ্রহ আন্দোলন করলেন, তখন প্রথম তিনি ডেকে নিলেন কিন্তু সেখানে থাকা ভারতীয় মহিলাদের, সত্য আগ্রহ মিলে সত্যাগ্রহ। আগ্রহ শব্দটা গান্ধীজি বলছেন মেয়েদের মধ্যে ভীষণ বেশি আছে। কেন আছে? মেয়েদের স্বাভাবিক ভালোবাসা এবং ভক্তি মেয়েদের মধ্যে আগ্রহ এনে দেয়। গান্ধীজি বলছেন, বাড়িতে দেখেছেন, মহিলারা, নারীরা যখনই প্রিয়জনকে খাওয়ায় তখনই সেটার জন্য আগ্রহ প্রকাশ করে। এটা তো একটা দিক। গান্ধীজি বলছেন তাঁর এই অহিংস আন্দোলনে যে বিশেষ গুণগুলি দরকার ছিল সেগুলি তিনি ভারতীয় নারীদের মধ্যে পেয়েছেন, সেগুলি হলো অহিংসা, মেয়েরা অ্যাগ্রেসিভ না। উনি বলছেন, পুরুষের সঙ্গে যখন আমি কথা বলি বা তাদের মাঝে থাকি তখন আমি ভীত থাকি, কিন্তু নারীদের মধ্যে যখন আমি কাজ করি, তাদের সঙ্গে যখন আমি আলোচনা করি, আমার ভয় লাগে না, কেননা নারীদের মধ্যে সহজাতভাবে অহিংসা আছে। আরও বলছেন, নারীদের মধ্যে দয়া আছে, নারীদের মধ্যে তিতিক্ষা আছে, নারীদের মধ্যে দুঃখ সহিষ্ণুতা আছে, যা গান্ধীজির অহিংসা আন্দোলনের বিশেষ বিশেষ শক্তি। কাজেই গান্ধীজি নারীদের ডেকে নিয়েছিলেন। 1915-তে যখন তিনি দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করছেন, নারীরা এগিয়ে এলেন ঘর থেকে বেরিয়ে, গান্ধীজির আন্দোলনের সামনে থাকতেন তাঁরা। দক্ষিণ আফ্রিকাতে আশ্চর্যভাবে ব্রিটিশ সরকার হিন্দু ম্যারেজ অ্যাক্টটাকে বাতিল করে দিল, ভারতীয় বিবাহকে তারা বৈধ বলে স্বীকার করল না। তখন দক্ষিণ ভারতের নারীরা শিশুদেরকে কোলে নিয়ে অহিংসায় সত্যাগ্রহ আন্দোলনে এগিয়ে গিয়েছিল বাধা এড়াতে এড়াতে, অনেক দুঃখ কষ্ট তারা স্বীকার করেছিল। গান্ধীজি সেখান থেকে প্রেরণা পেয়েছিলেন, সেটি রূপ পেয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এসে। গান্ধীজির যে স্বাধীনতা আন্দোলনের যে মূল বক্তব্য, যেটা আপনি বললেন যে দক্ষিণ আফ্রিকাতেও অনেক ভারতীয় নারী যারা ঘরের থেকে বাইরে বেরিয়ে এলেন, যখন ভারতবর্ষে ফিরে এলেন, তখনকার প্রেক্ষাপটে তিনি নারীদের নিয়ে কিভাবে কাজ শুরু করলেন বা কি ভাবনা ভাবলেন? একটা কথা আমি বলবো, গান্ধীজির অসংখ্য লেখার মধ্যে নারীদের সম্বন্ধে চিন্তাগুলো পাওয়া যায়। যেমন, নারী কি সত্যি অবলা? নারীর পবিত্রতা রক্ষার দায় কি শুধু তার একার? এখানে পুরুষের কোনো দায় নেই। নারীর শিক্ষা কি? বৈধব্য জীবন
কিভাবে অতিবাহিত করতে হবে, কেন নারী হবে বাল্য বিবাহের শিকার, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনে স্বামী নির্বাচনের অধিকার কেমন হবে, কেন নারী হবে বাল্য বিবাহের শিকার, কেন নারীকে পণ্য হিসেবে প্রদর্শন করা হবে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে গান্ধীজি চিন্তা করেছিলেন তখনকার দিনে, এবং এই সেটাকে কাজে প্রয়োগ করতে চেয়েছিলেন। গান্ধীজির একটি অসাধারণ বিষয় আমার ভালো লাগে, মেয়েরা তো এগিয়ে আসছেন, ভারতবর্ষ একটি বিরাট দেশ, মহারাষ্ট্রে যেখানে মহিলারা এগিয়ে এসেছেন গান্ধীজির কাছে, সেইখানে তিনি বলতেন বাংলার মহিলাদের কথা। বাংলায় যখন মহিলারা এগিয়ে আসছেন, সেখানে কোনো সভায় গিয়ে গান্ধীজি বলতেন পাঞ্জাবের মহিলাদের কথা। অর্থাৎ এইভাবে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মহিলারা যে জাগরণ হচ্ছে সেটা তাদের মধ্যে তিনি জানিয়ে দিতেন, এবং এইভাবেই আমার মনে হয় গান্ধীজি সারা ভারতের নারীদেরকে কোনো একটা জায়গায় এক করতে পেরেছিলেন। বলা যায় ভারতবর্ষে নারী আন্দোলনের একটা বিশেষ ভূমিকা গান্ধীজির ছিল, গান্ধীজির আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনে মেয়েরা যখন বেরিয়ে এলেন, অধ্যাপক ইতিহাসবিদ সুমিত সরকারও বলেছেন যে আইন অমান্য আন্দোলন মেয়েদের স্বাধীনতা আন্দোলনকে অনেকটা বেশি এগিয়ে দিয়েছিল। গান্ধী এদিক থেকে চিন্তা করতে শুরু করলেন, এবং তারপরে আমরা দেখি যাদের নাম তুমি বললে, যে সমস্ত মহিলারা এতদিন ছিলেন গৃহের মধ্যে, কমলা নেহরুর কথা বলতে হবে, বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথা বলতে হবে, এবং যারা বেরিয়ে এলেন স্বরূপ রানীর কথাও বলতে হবে, যারা তখনকার দিনে বেরিয়ে এসে গান্ধীজির সঙ্গে যোগ দিলেন। আর আমরা দেখি যে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনে প্রথম দিকে ছিলেন মহিলারা, তাদের কাজের আবার গান্ধীজি ভাগ করে দিয়েছিলেন, যেটা তুমি বললে কীভাবে দেখেছেন। প্রথম দিকে গান্ধীজি ভাবেননি যে মহিলারা পুরুষদের সঙ্গে একদম বাইরে বেরিয়ে আন্দোলন করবেন, গান্ধীজির প্রথম দিকে ছিল মহিলারা আন্দোলন করবেন কিন্তু তাদের আন্দোলনটা হচ্ছে যেমন চরকা কাটার মধ্যে দিয়ে, চরকার মধ্যে দিয়ে কিন্তু একটা বড় চেতনায় নিয়ে এনেছিলেন, কীরকমভাবে এই চরকা তো কাটছেন, মোটা খদ্দর পরুন গান্ধীজির একটা আবেদন ছিল, যেটা ছিল শুভ্রতা সুচিতা এবং দেশকে ভালোবাসার প্রতীক। মহিলারা তুলো নিয়ে আসতেন, সুতো কাটতেন, সেটিকে ফেরত দিতেন, তার বিনিময়ে কিছু রোজগার হতো। এইভাবে নারীরকে যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের বলবো আমি, একটা পথ স্বনির্ভরের একটা পথ গান্ধীজি দেখিয়েছিলেন। তখন শুরু হলো এই সুতো কাটার প্রতিযোগিতা এবং কাপড় তৈরির প্রতিযোগিতা, তাতে নারীদের কিন্তু স্বশাসন অনেক বেশি এগিয়ে গেল। এরপরে আমরা দেখতে পাই যে আমি পশ্চিমবাংলা অবিভক্ত বাংলা পশ্চিমবাংলা বলবো না, সেখানেই নারীরা কেমন এগিয়ে এসে বিভিন্ন সমিতি সংঘ তৈরি করছেন। হ্যাঁ, এখানে আপনি আরেকটু বলবেন যে তখন বাংলার চিত্রটা কি ছিল, বাংলার চিত্রটা কি ছিল। যেমন আমরা সারা ভারতে দেখতে পাচ্ছি যে মেয়েরা কোথায় এগিয়ে আসছেন, গান্ধীজির কাছে গিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন আমরা কি পুরুষদের মতন আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারি না, বলছেন হ্যাঁ যাবে, তোমাদের বয়কট আন্দোলনে আসতে হবে, অসহযোগ আন্দোলন। বয়কট আন্দোলনে তারা কোথায় যাচ্ছেন, তারা প্রথমে দোকানগুলোয় গিয়ে বিদেশি পণ্য বর্জনের জন্য বিক্রেতাদের বলছেন, বিক্রেতারা যদি সেটা স্বীকার করে না নেন তখন তারা ক্রেতাদের কাছে জানাচ্ছেন। আর একটা ছিল, গান্ধীজি মাদকদ্রব্যের সেবনের বিরোধী ছিলেন, মহিলারা যেতেন গাঁজা ও মদের দোকানের সামনে পিকেটিং করতে, এটা ভাবা যায় না, ভাবা যায় না আসে কতদিন সেই সময়, সেই সময়। এবং এইভাবে আস্তে আস্তে মেয়েরা বেরিয়ে এলেন। আমরা দেখি অবিভক্ত বাংলা, গান্ধীজি এক আলোড়ন এনে দিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন উর্মিলা দেবী কর্মমন্দির বলে একটি সমিতি স্থাপনা করলেন, সেইখানে মহিলারা আসছেন, তারা বয়কটে যেমন অংশগ্রহণ করছেন, বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছেন, অসহযোগ আন্দোলনের মধ্যে যাচ্ছেন, এবং সেই সঙ্গে তৈরি হলো মহিলা রাষ্ট্রীয় সংঘ, সেটা সরোজিনী নাইডুর
ভারতীয় রাষ্ট্রীয় সংঘের একটা শাখার মতোই বলা যায়। এবং সেই মহিলা রাষ্ট্রীয় সংঘের যিনি সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী। অর্থাৎ গান্ধীজি তাদেরকে এগিয়ে নিয়ে আসছেন। এইদিকে গান্ধীজির অনুপ্রেরণায় আর একজন যিনি বিবেকানন্দের অসম্ভব ভক্ত ছিলেন নারী, পাঞ্জাবে সেই সময়ে অগ্নি জ্বালাময় বক্তৃতা দিচ্ছেন শরদেবী চৌধুরানী। অর্থাৎ এতদিন নারীদের এই যে মনের কথা বা তাদের যে অনুপ্রাণিত হবার একটা পথ, যেটা তারা ভাবতেন বা মনের মধ্যে চাপা ছিল, সেটার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, এবং প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটা আপনার আলোচনা থেকেই উঠে আসছে। আমি একটা একটু পড়ে শোনাতে চাই। এই সময়টাতে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যে যখন কর্মমন্দির তৈরি হচ্ছে কলকাতায়, রাষ্ট্রীয় মহিলা সমিতি হচ্ছে, ভারতীয় মহিলা সমিতি হচ্ছে, মেয়েরা বেরিয়ে আসছেন, পূর্ববাংলা পিছিয়ে থাকেনি। গেন্ডারিয়ায় আশালতা সেন তিনি করলেন শিল্প মন্দির, পূর্ববাংলার মেয়েরা এগিয়ে এলেন সেখানে। সতীশচন্দ্র দাশগুপ্তর স্ত্রী সোদপুরে গান্ধী আশ্রম, সেখানে খাদি আশ্রমের প্রতিষ্ঠা করলেন। মেয়েরা নানা পত্রপত্রিকায় লিখতে শুরু করলেন বাংলার কথা। সেখানে আমি একটু পড়ে শোনাচ্ছি, উর্মিলা দেবী লিখছেন, আজ দেশে যে একটা সাড়া পড়ে গেছে, এই যে একটা নবজাগরণের দিন এসেছে, এ সকলের সংবাদ থেকে মেয়েরা কতকটা বঞ্চিত। এই যে এতকাল এদেশের নারী জাতিকে সব জাতীয় আন্দোলন থেকে দূরে ঠেলে রাখা হয়েছে, এতেই আজ পর্যন্ত কোনো ফল হয়নি। আমি শৈশব থেকেই আমার দেশ মাকে ভালোবাসি, কিন্তু এই বাংলাদেশের মেয়ে হয়ে জন্মেছি, তাই মায়ের সেবার কোনো সুযোগ জীবনে পাইনি। যখন সেই বেদনা বুক ছাপিয়ে উঠে নিরাশার আধারের শেষ সীমায় এনে ফেলে দিয়েছিল, তখন দেশপূজ্য মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী দীক্ষাগুরু রূপে এসে আমার কানে স্বরাজ মন্ত্র দান করে আমার মন্ত্র সাধনার পথ দেখিয়ে দিয়েছিলেন। আমি জানি এই পুণ্যভূমিতে নারী শক্তির উদ্বোধন না হলে দেশের জাগরণ বৃথা হবে। আমরা দেখছি এই গান্ধীজি অসহযোগ আন্দোলনে মহিলারা যোগ দিচ্ছেন, আশ্চর্যভাবে শুধু শহরে নয়, শুধু অভিজাত শ্রেণীর মহিলারা নয়, শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নয়, গ্রামাঞ্চলের মহিলারা এগিয়ে এলেন। এই যে ধীরে ধীরে একটা নারীদের উন্নয়নের যে জায়গা তৈরি হলো বা হচ্ছিল সেই সময়, সমাজ তাকে কীভাবে গ্রহণ করেছিল? সমাজ তাকে অবশ্যই গ্রহণ করেছিল, কারণ গান্ধীজি তখন একটা আইকন, গান্ধীজি তখন একটি প্রায় বলা যায় যুগপুরুষের মতন গান্ধীজিকে দেখছেন। তুমি আশ্চর্য হবে শুনলে যে নিম্ন বর্ণের তথাকথিত, এখানে একটা কথা বলে রাখি যে গান্ধীজি এই যে সংস্কার আন্দোলন করছিলেন, গান্ধীজির সমাজে সংস্কার স্বাধীনতার মধ্যে তিনটে শ্রেণীর স্বাধীনতা তিনি অত্যন্ত জরুরি বলে মনে করতেন। তাঁরা হলেন হরিজন, অর্থাৎ অস্পৃশ্যতা নিবারণ, দুই নারীজন, যাদের বুক ফেটে যায় তবু মুখ ফোটে না, তৃতীয় হচ্ছে আদিজন, অর্থাৎ সারা ভারতে জনজাতি। তিন দলেরই উন্নয়নের কথা ভাবছেন। এই যে হরিজন, নারীজন এবং আদিজন, তাদের কাছে একটা বিশ্বাস হয়েছিল যে গান্ধীরকে যদি আমরা না মানি, গান্ধীর কথা যদি না শুনি, তাহলে সেটা সংসারে একটা সর্বনাশ ডেকে আনবে এবং বন্ধাত্ম হবে। এই ধরনের একটা ধারণা সোকল্ড তথাকথিত নিম্নবর্ণের মনের মধ্যে এসেছিল, গ্রামাঞ্চলের লোকের মধ্যে এসেছিল। এবং গান্ধীকে তখন মানুষের ভগবানের মতন, নাহলে একটা মানুষ বলতে পারেন যে আমি যদি এক কদম ওঠাই সারা হিন্দুস্থান উথাল পাথাল হয়ে যাবে, সেই জায়গায় তিনি এসেছিলেন। তাই তুমি যেটা বললে যে সমাজ কিভাবে নিয়েছিল, শিক্ষিত মানুষ তো নিয়েছেই, কি এবং আমরা দেখি গ্রামের দিকেও সংগঠন তৈরি হচ্ছে। মেদিনীপুর জেলা এদিক থেকে খুব অগ্রগণ্য। আমরা জানি মাতঙ্গিনী হাজরার কথা, যিনি গান্ধীবুড়ি হিসেবে
পরিচিত ছিলেন, বিখ্যাত ছিলেন, কিন্তু মেদিনীপুরের মাহিষ্য কৃষক পরিবারের মেয়েরা এগিয়ে এলেন গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলনে, এবং মেদিনীপুরে গ্রামে গ্রামে লবণ তৈরি হতে শুরু করলো। কাজেই কৃষক মাহিষ্য পরিবার বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে তারা এগিয়ে এসেছেন, যে সমাজ তাকে নিয়েছে, দেশ তাকে গ্রহণ করেছে, জাতিও তাকে গ্রহণ করেছিল। গান্ধীজি কখনোই ভারতের যে সনাতন ঐতিহ্য তার সঙ্গে তার কোনো বিরোধ ছিল না, কিন্তু এই যে ভারতীয় সনাতন ঐতিহ্যকে মেনে নারী জাগরণ, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? গান্ধীজি, এটা ঠিকই, গান্ধীজি সনাতন ঐতিহ্য থেকে তিনি সরে যেতে চাননি। মেয়েদের জন্য যিনি সেটা যিনি যা তিনি চেয়েছিলেন, একটা কথা এখানে বলি, গান্ধীজি পবিত্রতা, চরিত্রের শুদ্ধতা চেয়েছিলেন। গান্ধীজি নিজের জীবনে পরীক্ষা করেছিলেন ব্রহ্মচর্যের। গান্ধীজির কাছে 1935 সালে একদল নর্তকী আসেন দেখা করতে দক্ষিণ ভারতে। তাদের বেশভাষ, আচার আচরণ অন্যরকম ছিল। নর্তকী তাদের পেশা বারবণিতা। গান্ধীজি তাদের বলেন যে তোমরা কি তিলক ফান্ডে কিছু দান করবে তহবিলে? তাঁরা দান করেন। গান্ধীজি বলেন তোমরা কি অন্য পেশায় যেতে চাও? তাঁরা বলেছিলেন আমরা যদি আমাদের জীবন ধারণের যে অর্থ সেটা যদি অন্য জায়গায় পাই আমরা যাব। গান্ধীজি সেদিন তার কোনো সদুত্তর দিতে পারেননি, কারণ সেই পথ দেখাতে পারেননি। গান্ধীজি চেয়েছিলেন সেরকম একজন চরিত্রের মানুষেরা, নারীরা যদি এগিয়ে আসেন তাহলে পরেই এই বৃত্তিটা আমাদের দেশ থেকে যাবে। গান্ধীজি চেয়েছিলেন নারী ধর্ম, স্ত্রী ধর্ম, তার যে ত্যাগ, তিতিক্ষা, দয়া, অহিংসা, কোমলতা, লজ্জাশীলতা, এইগুলোকে বজায় রেখেই দেশের স্বাধীনতা আন্দোলন সম্ভব। কাজেই সেদিকটার উপরে তিনি অবশ্যই জোর দিয়েছিলেন। আজও কত শত সমাজের মানে নানান বিভৎসতায় আমরা শিউরে উঠি। আপনি একটু আগে অনেকবারই উল্লেখ করেছেন, তবু বলি যে পণ প্রথা, পর্দা প্রথা এবং আরও যে বাল্য বিবাহ নানান ঘটনায় নারীদের ওপর, সেই সময়ের প্রেক্ষাপটে গান্ধীজির এই বিষয়গুলো নিয়ে যে ভাবনা সেটা কতটা কাজ করেছিল? দেখো, এখানে না আমার একটা বিশেষ চিন্তা আছে। গান্ধীজির কাছে তখন মূল উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা, তার সঙ্গে নারী স্বাধীনতা, পণ প্রথা, বাল্যবিবাহ এগুলো তো চলছিলই। আমরা জানি যে বাল্যবিবাহ রোধ হয়েছিল, সেটা বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন তাদের সময়ে আমরা দেখেছি। বিধবা বিবাহ চালু হয়েছিল, সতীদাহ প্রথা রোধ মানে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, তবুও এই সবগুলোই কিন্তু সমাজের মধ্যে ছিল। গান্ধীজির একার পক্ষে, আমার নিজের এটা বিশেষ চিন্তা, যেটা তার প্রায়োরিটি আমরা বলি, যেটা ইংরেজিতে প্রথম যেটা উদ্দেশ্য ছিল, প্রাধান্য ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। কাজেই এবং সেটা করতে করতে 47 সাল এলো। আমি একটা শুধু বলতে চাই, 1948 সাল গান্ধীজি চলে গেলেন 30শে জানুয়ারি, ঠিক তার 29 দিন আগে 1 জানুয়ারি দিল্লিতে গান্ধীজির সভা হচ্ছে। গান্ধীজি যেমন সন্ধেবেলায় আসতেন, প্রার্থনা করতেন, ভজন হতো, সেখানে প্রচুর ভিড় হয়েছিল এবং মেয়েদেরকে, নারীদেরকে ঠিক বসার জায়গা, তাদেরকে ঠিক সম্মান যথেষ্ট জানানো হয়নি, অর্থাৎ স্থানটা দেওয়া নিয়ে। গান্ধীজি সেদিন বলেছিলেন যে যতদিন না নারীর এই সমাজে মর্যাদাপূর্ণ স্থান হবে ততদিন আমাদের দেশের উন্নতি হতে পারে না। শুধু ভারতীয় নারীদের নয়, এশীয় নারীদের, এশীয় নারীদের। এবং 1935 সালে যখন অ্যাটম বোমের আবিষ্কার হলো, বিস্ফোরণ হলো, চীন দেশে এটি নারীদের সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলনে গান্ধীজি বলেছিলেন এই একই কথা যে নারীদের যে গুণগুলি আছে, অহিংসা, তিতিক্ষা, ত্যাগ, দয়া, ভালোবাসা, এইগুলো নিয়ে নারীরা যদি এগিয়ে আসে, এশিয়ার নারীরা যদি এগিয়ে আসে, তাহলে পরে পৃথিবী থেকে এই অহিংসার পথ দিয়েই হিংসাকে দমন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আলোচনার একেবারে শেষে, তবুও
একটু জানতে ইচ্ছে করে যে অনেকটাই বদলেছে, যেমন আমাদের সমাজের এখন বিভিন্ন স্তরে আমরা মহিলাদেরকে বেশ উচ্চ পদে দেখি, সেই আনন্দ হয়। কিন্তু তবুও কিছু কিছু জায়গার রিপোর্ট বলছে যে এখনও নারীদের ওপরে যে বঞ্চনা হয় বা নারীরা যে বঞ্চনার শিকার তার সেই রেটটাও কিন্তু বেশ ঊর্ধ্বগামী। আজ থেকে অত বছর আগে গান্ধীজি যে নারীদের উন্নয়নের কথা বলেছিলেন তার ভাবনা আজও কতটা প্রাসঙ্গিক, বা তাকে কিভাবে আমরা আমাদের জীবনচর্যায় আনতে পারি? অবশ্যই প্রাসঙ্গিক, কেননা এখনো পর্যন্ত নারীদের শিক্ষার হার পুরুষের থেকে কম। আমি পশ্চিমবাংলা, কেরালা এইটুকু দেখলে তো হবে না, বা মহারাষ্ট্র, আমাকে দেখতে হবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, সেখানে এখনও নারী শিক্ষা কিন্তু সেই মতো হয়নি। আমরা তারা স্বাক্ষরও অনেক জায়গায় হতে পারেনি, সেটা তো আছেই। এছাড়া আমাকে দুটো জিনিস ভাবায়, গান্ধীজি যে বলেছিলেন নারীর পবিত্রতা রক্ষার দায় কি তার একার, আজকের জগতে এসে ভারতবর্ষে একবিংশ শতাব্দীতে এই প্রশ্নটা আমার কাছে আরও বেশি হয়ে ওঠে। এতে কি সম্ভ্রম রক্ষায় কি পুরুষেরও কোনো দায় নেই? কাজে সেটা এক, আর দুই হচ্ছে তিনি বলেছিলেন তখনই মানুষ স্বাধিকার পাবে, সত্যিকারের মুক্তির আন্দোলন হবে যখন নারীরা নিজেরা আত্ম উন্নতির জন্য চেষ্টা করবে। সেইখানে অনেকটা অংশ আমরা যদি বলি 60 ভাগ হয়েছে, 40 ভাগ নারী কিন্তু এখনও সেই জায়গায় যায়নি। কাজে গান্ধীজি এখনও প্রাসঙ্গিক, এখনও আমাদের সেই লড়াইটা করতে হবে নারীদের মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্যে, সার্বিকভাবে সার্বজনীন সব সমস্ত ভারতীয় নারীদের উন্নতির জন্যে এখনো আমাদের হাঁটার পথ কিছুটা বাকি আছে। অনেক ধন্যবাদ অধ্যাপিকা সবুজ কলি সেনকে। এরপর আর বিশেষ কিছু বলার থাকে না, শুধু দিদি যে একটি প্রশ্ন রাখলেন যে নারীকে রক্ষা করার অধিকার কিন্তু কারোর একার নয়, আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এবং গান্ধীজি বলেছেন যে নারীকে খুব দুর্বল ভাবাটা অন্যায়, এটা না ভাবলে এবং নারীদের মধ্যে যে তিতিক্ষা, ত্যাগ, ভালোবাসা সব কিছুর যে একটা ভাণ্ডার রয়েছে তাকে যদি আমরা একটু খুঁজে নিতে পারি তাহলে নারীদের উন্নয়ন বা নারীদের ভালো রাখার কথা বোধহয় আমাদের আগামী দিনে আমরা আবার একটু নতুন করে ভাবব। আমি একটা শুধু এখানে যোগ দিতে চাই, গান্ধীজি একটা অসাধারণ কথা বলেছিলেন, প্রত্যেক নারীকে পুরুষ হতে হবে, প্রত্যেক পুরুষকে নারী হতে হবে। যদি এটা হতে পারি তাহলে হয়তো আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে এবং একে অপরের পরিপূরক হতে পারবো।